নমস্কার বন্ধুরা আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ থেকে প্রায় দেড় থেকে দু মাস আগে আপনাদের সঙ্গে আমি যে নয়নতারা গাছের একটি ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে বছরের পর বছর ধরে নয়নতারা গাছ থেকে আপনারা একই রকম ফুল পেতে পারেন কেননা আপনারা সকলেই জানেন যে নয়নতারা গাছ হল একটি এক বর্ষজীবী গাছ কিন্তু বেশ কিছু স্টেপস গ্রহণ করলে আমরা এই নয়নতরা গাছ থেকে বছরের পর বছর প্রায় পাঁচ সাত বছর ধরেও একটি গাছ থেকে আমরা ফুল পেতে পারি তার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গাছটির উপরে আপনাদের দেখিয়েছিলাম তো দেখুন মোটামুটি দেড় থেকে দু মাস পরে গাছটির বৃদ্ধি ঠিক কীভাবে হয়েছে এবং প্রচুর ফুলও আসছে বেশ কিছু ফুল বাড়িতে তুলে নেওয়া হয়েছে পুজোর কাজে ব্যবহার করার জন্য তো তাতেও দেখুন ঠিক কী পরিমাণ ফুল আছে গাছগুলোতে এই গাছ গুলো দেখিয়েছিলাম আপনাদের মোট তিনটে গাছ আপনাদের সঙ্গে আমি দেখিয়েছিলাম তিনটে গাছ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো আগের ভিডিওই যে সাউন্ড সিস্টেম তার একটু ডিস্টার্ব থাকার জন্য আমি এই ভিডিও শেষের দিকে আমি ওই পুরোনো ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা সেই অংশগুলো দেখে নিন আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব কিভাবে আপনারা নয়নতরা গাছ থেকে সারা বছর একই রকম ফুল পেতে পারেন এবং এই ফুল আপনারা বেশ কয়েক বছর ধরেও পেতে পারেন কেননা আপনারা সকলেই জানেন যে নয়নতারা হলো এক বর্ষজীবী একটি গাছ অর্থাৎ এক বছরেই সে ফুল দেয় এবং তারপরে গাছটি মারা যায় কিন্তু আমি এখানে যে প্রসেসটি দেখাবো তার মধ্য দিয়ে আপনারা একটিমাত্র নয়নতারা গাছ থেকে বেশ কয়েক বছর ধরেই আপনারা তা থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কী সেই প্রসেস এবং কিভাবে আপনারা এই কাজটি করে থাকবেন তো দেখুন এখানে আমার কাছে যে নয়নতারা গাছগুলো আছে এগুলো প্রত্যেকটি প্রায় দুই থেকে তিন বছর পুরনো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় তিন বছর পুরনো এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিও প্রায় তিন বছর পুরনো এবং এই গাছটি এক বছরের পুরনো তো দেখুন এই পুরনো গাছগুলো তো ঠিক কী পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটি গাছেই দেখুন এখন শীতের শেষ তাতেও এত ফুল আছে নয়নতারা গাছে সাধারণত শীতকালে খুব একটা ফুল ফোটে না বাট এই গাছগুলোতে দেখুন ঠিক কী পরিমাণ এবং কত বড় বড় সাইজের ফুল এখানে ফুটেছে তো যে স্টেপগুলো আপনাদেরকে গ্রহণ করতে হবে এইসব ঠিক এই পরিমাণ ফুল পাওয়ার জন্য সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন ঠিক একইভাবে এই যে লাল ফুলের গাছটি আছে নয়ন তারা গাছের বিভিন্ন কালার হয়ে থাকে তো আমার কাছে দুটো ভ্যারাইটি আছে এবং এইখানে যে ভ্যারাইটিগুলো এগুলো দেশীয় প্রজাতি তো এখান দেখুন ঠিক এর কাণ্ডটি কত পুরোনো হয়েছে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি এক বছরের পুরনো এর কাণ্ডটা দেখুন অপেক্ষাকৃত নতুন তো আপনাদের যে স্টেপগুলো নিতে হবে তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আপনাদের গাছটির সঠিক সময়ে ডাল কাটা ডাল যদি আপনি না কাটেন তাহলে কি হবে না গাছে ফুল আসবে ফুল আসার পরে আপনার ফল আসবে দেখাচ্ছি আপনাদের এই যে ফুল এসেছে ফুল আসার পরে এই যে ফল আসছে দেখুন এখানে ছোট ছোট ফল এই ফলগুলো আসবে এবং এর থেকে প্রচুর চারা জন্মাবে দেখুন নিচে প্রচুর চারাও হয়েছে দেখুন নিচে প্রচুর চারা হয়েছে এবং পরবর্তীকালে গাছটি ধীরে ধীরে মারা যাবে তো আপনাদের যেটা করতে হবে এই যে গাছের যে অতিরিক্ত যে শাখা প্রশাখা যেগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই শাখাগুলোকে কিন্তু সময় মতো আপনাদের কেটে দিতে হবে তো এই যে তিনটি গাছ তিনটি গাছের মধ্যে দুটি গাছের শাখা ঠিক আছে এখানে এই গাছটি এবং এই গাছটি এই দুটো গাছের শাখা এখনও ঠিক আছে এগুলো এখন আমি কাটব না এই গাছটির শাখা অতিরিক্ত বড়ো হয়ে গেছে এই গাছটির শাখা আমি কাটবো এবং এর থেকে প্রচুর নতুন নতুন শাখা গজাবে এবং তার থেকে সামনে সময়ে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ধরবে তো শাখা কাটার যে নিয়ম সেটি হচ্ছে দেখুন এই যেখান থেকে শাখা বেরিয়েছে তার ঠিক কিছুটা উপরে এই যে গাঁটের যে গাঁটগুলো আছে তার ঠিক মাঝখানে শাখাগুলো কেটে দিতে হবে তো কাটার জন্য আমি এখানে একটি কাটার ইউজ করছি দেখুন এগুলো তো প্রচুর ফুল আছে তাও এগুলো কেটে দিতে হবে কেননা আপনি যদি শাখাগুলোর ওপরে মানে আপনার যদি অতিরিক্ত এগুলোকে রেখে দিতে চান তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু গাছটি আপনার নষ্ট হয়ে যাবে এবং তার থেকে আপনি ভবিষ্যত আর ফুল পাবেন না তো আপনাকে এই মায়াটি ত্যাগ করতে হবে এবং শাখাগুলো কেটে ফেলতে হবে আমি ধীরে ধীরে সমস্ত শাখাগুলোই কেটে ফেলবো একটি দুটো রাখব যেগুলো সুন্দর আছে যেমন এই শাখাটি এই শাখাটি ছোটো আছে এবং এটি রাখা যেতে পারে এটি রাখবো বাকিগুলো কেটে ফেলবে এই যে দেখুন এখান থেকে নতুন একটি শাখা যাচ্ছে এটা থাকবে সঙ্গে সঙ্গে এটাও থাকবে এরপরে খেয়াল করুন এই যে নিচে প্রচুর শাখা এসেছে এই নিচের শাখাগুলো কিন্তু কেটে দিতে হবে নিচের শাখা রাখা যাবে না নিচের যদি শাখা থাকে তাহলে পোকা পাকা বাসা বাঁধবে এবং গাছটি নষ্ট হবে সো নিচের শাখা যেগুলো আছে নিচের শাখাগুলো আমাদের কেটে বাদ দিতে হবে আর নিচের শাখাগুলোও কেটে নিচ্ছি এখানে খেয়াল করুন নিচে প্রচুর চারা এসেছে একটা ছোট্ট মাটির টবে এটা টব না একটি মাটির ভাঁড় ছিল সেটাতে আমি গাছটি লাগিয়েছিলাম এবং তাতে রঙ করেছিলাম রঙটিও নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে যাওয়ার ফলে তো নিচের যে চারাগুলো আছে সেগুলো তুলে আপনারা অন্য জায়গায় লাগাতে পারেন বা এগুলো তুলে ফেলে দিতে পারেন তো আমি এখানে এটা যে কেয়ার নিতে হবে তার একটি অংশ হচ্ছে নিচের যে আগাছা বা চারা থাকবে সেগুলোকে এখান থেকে তুলে সরিয়ে নিতে হবে তো আমি শাখাগুলো চারাগুলো এখান থেকে একটি একটি করে সরিয়ে নিচ্ছি দেখুন এখানে সমস্ত শাখাগুলো আমি কেটে দিয়েছি নিচের এবং নিচে যে চারাগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি এরপর যেটা করতে হবে এখানে যে মাটি সেই মাটিটা কিন্তু খুশে দিতে হবে তো মাটিটা খোসার জন্য আমি একটি রেকার ইউজ করছি এর যে মাটিটি পুরো ভালোভাবে খুষে নিতে হবে মাটি খোসা হয়ে গেলে উপরের কিছুটা মাটি আপনাদের এখান থেকে তুলে নেওয়া প্রয়োজন এই মাটিটি কেননা দেখুন প্রচুর শিকড় হয়ে গেছে যেহেতু এটা ভাঁড়ের মধ্যে গাছটি আছে এবং পুরো গাছটিকে প্রতিস্থাপিত করা সম্ভব না তাই উপরের কিছুটা মাটি এখান থেকে তুলে নেব এবং তার জায়গায় আমরা কিছুটা জৈব সার এর মধ্যে ভর্তি করে দেব এই যে মাটি আমরা এখান থেকে কিছুটা মাটি আমরা তুলে নিচ্ছি মাটিটা কিছু তোলা হয়ে গেছে এরপরে এই যে ফাঁকা জায়গায় সেখানে আমরা কিছু জৈব সার ফিল আপ করে দেব দেখুন জৈব সার ফিল করে দিয়েছি এরপর আপনাদের যেটা করতে হবে গাছটিতে যেহেতু মাটিটা চেঞ্জ হয়েছে এটাতে এখন ভরপুর জল দিতে হবে এবং প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনাকে যে খোল ভিজা জল সেটা পাতলা করে এর মধ্যে দিতে হবে কেননা এটির খাবার যদি খোল ভেজা জল দেন তাহলেই কিন্তু সেটি এর প্রয়োজনীয় খাবার এখান থেকে সংগ্রহ করে নিতে পারে এখানে কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা মনে করেন যে রাসায়নিক সার ব্যবহার করবেন তাহলে যে কোনো এনপিকে জাতীয় সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই গাছগুলোতে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি শুধুমাত্র বাড়িতে তৈরি আমার যে জৈব সার সেটি এবং খোল ভেজা জল আমি এখানে ব্যবহার করেছি তাতেই আমি এরকম রেজাল্ট পেয়েছি এরপরে দেখুন এই গাছটি পুরোটা দিয়ে আমি স্প্রে করে দেবো ভালোভাবে কাটা জায়গাগুলোতে স্প্রে করে দেবো এবং এই যে মাটি সেটিতে জল দিয়ে দিতে হবে এটি ভর্তি করে দেবো জল দিয়ে কিছু কন জল দিয়ে দিলাম এরপর বলি এইসব গাছে রোগ পোকার কি আক্রমণ হয় এইসব গাছে রোগ পোকা সাধারণত খুব একটা হয় না যেটুকু রোগ পোকা হয় সেটা হচ্ছে আপনার লাহি পোকা যেটি হয় সেটি হচ্ছে লাহি পোকা অর্থাৎ কালো ধরনের দেখবেন ঠিক সেই মাছির মতো ছোট ছোটো মাছির মতো এই যে কড়ি বা ফুল তার গোড়াতে হয়ে থাকে এবং এটি হওয়ার মেন কারণ হচ্ছে এই যে পিঁপড়ে বা দড়া জাতীয় কিছু পোকা যেগুলো কি করে না এগুলোকে সমস্ত গাছে ছড়িয়ে দেয় তো আপনাদের প্রথমেই যেটা করতে হবে এখানে পিঁপড়ে যাতে না লাগে গাছটাতে তাতে তার ব্যবস্থা করতে হবে এরপরেও যদি আপনার সেই লাই পোকায় গাছে অ্যাটাক করে তাহলে আপনারা যেটা করবেন নিম নিমখোল নিমখোলের গুঁড়ো আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এর ফলে গাছের মধ্যে একটি ক্ষমতা তৈরি হবে এবং পোকা সেখানে আসবে না আর কি করতে পারেন না আপনারা নিম পাতা ভেজা জল গাছে স্প্রে করতে পারেন তার ফলেও কিন্তু গাছের মধ্যে ওই লাই পোকার আক্রমণ হবে না রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক যদি আপনারা ব্যবহার করতে চান রাসায়নিক কীটনাশকের মধ্যে আপনারা ডাইমিথয়েড থার্টি পারসেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তো আমি বলবো এখানে রাসায়নিক কোনো ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা যেটা বললাম নিম পাতা ভেজা জল আপনারা ব্যবহার করে দেখবেন সেই পোকাগুলো সমস্ত কিন্তু চলে যাবে আর পিঁপড়ে দাঁড়ানোর জন্য যে পন্থা সেটি হচ্ছে যদি পিঁপড়ে বেশি পরিমাণ থাকে পুরো গাছটিকে আপনারা এক বালতি জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখবেন পুরো গাছটিকে উপরের কিছু অংশ বাদ দিয়ে পুরো গাছটিকে দশ থেকে পনেরো মিনিট আপনারা এক বালতি জলের মধ্যে চুবিয়ে রাখবেন ফলে কী হবে সমস্ত পিঁপড়ে এখান থেকে চলে যাবে আর পিঁপড়ে যদি না থাকে তাহলে কিন্তু লাইভ লাইভকার আক্রমণ অনেকটাই কমে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার সমস্ত বন্ধুবান্ধব এবং পরিজনদের মধ্যে শেয়ার করবেন এই গাছের আপডেট আমি পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়ারি থাকে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যথারীতি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব